যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, যেই মক্কার দেবদেবী এবং মূর্তিগুলোর সাথে তার আপোষ হয় নাই, মূর্তি পূজারীদের সাথে আপোষ হয় নাই, আল্লাহ তবারক তাআলা তার এই নীতির এমনভাবে বরকত দান করলেন নীতি প্রতিফলনের কারণে যে কোনো ধরনের বিরোধ ছাড়াই, মোকাবেলা ছাড়াই, প্রতিরোধ ছাড়াই আল্লাহ তবারক তাআলা বিজয় এনে দিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টার্গেট নিয়ে তিনি দাওয়াত শুরু করেছিলেন, খুব সহজেই তার টার্গেট বা তার মানে উদ্দেশ্য সফল হয়ে গেল, লক্ষ্যমাত্রা পূর্ণ হয়ে গেল। ওই শত্রুতা কিন্তু ছিল এই মক্কাবাসীদের সাথে এই মূর্তিগুলোকে কেন্দ্র করে, দেবদেবীদেরকে কেন্দ্র করে। তারা প্রথমেই প্রতিবাদ এনেছিল, আজা আলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করার কারণই হলো এগুলো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহির্বিশ্বের সাথে কিরূপ আচরণ করতেন এবং বহির্বিশ্বের সাথে তিনি কিভাবে পেশ হতেন, পররাষ্ট্র নীতিটা এক কথায় কেমন ছিল, পররাষ্ট্র নীতিটা তার কেমন ছিল। জি, আমরা তার বাস্তবে দেখতে পাই যে তিনি অনেক সময় নিজে বহির্বিশ্বের কোনো কোনো দেশে উপস্থিত হয়েছেন এবং অনেক সময় দেখা গেছে যে তিনি দায়িত্বশীল করে পাঠিয়েছেন। তো আমরা নিজে তিনি উপস্থিত হয়েছেন, আমরা অবশ্য আগের পর্বে বহির্বিশ্বে কিভাবে তিনি চিঠি পাঠাতেন তা আমরা একটা বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ পেশ করেছি। এখানে তিনি নিজে যেতেন তার একটা পেশ করি। তিনি নিজে খায়বারে গেলেন, খায়বারের একটা বাহির এলাকা মদিনা থেকে তাবুকে গেছেন। জি, তাবুকে গেছেন। তো খায়বারে যখন তিনি পৌঁছিলেন তখন খায়বারের লোকেরা তাকে দেখে কিছু বুঝতে পেরেছিল, ওরা কুদাল ডালি নিয়ে সকালে বের হয়েছে কাজে। তখন তারা তাকে দেখে মোহাম্মদ আমাদের এলাকায় ঢুকে গেছে, খারেবাত খায়বার, খারেবাত খায়বার, খায়বার ধ্বংস হয়ে গেল, খায়বার ধ্বংস হয়ে গেল। তার মানে তাদের নীতি নিয়ে ব্যস্ত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে তিনি ব্যস্ত নন। তিনি বলছেন যে সাবাহাল মুনজারিন, খায়বারদের সকালকে সতর্ক করা হচ্ছে, সাবাহাল মুনজারিন, যাদের আজকে সকাল হলো তাদের জন্য আজকে কত দুঃখ ব্যথা বেদনা, তাদের কত ধ্বংস। তারা যদি দাওয়াত গ্রহণ না করে, তারা যদি ট্যাক্স দিয়ে বসবাস করতে রাজি না হয়, তাহলে তাদের ধ্বংস নিশ্চিত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে প্রথমে পেশ করলেন, তারা একটা বুঝলো আর আল্লাহ রাসূল আর একটা পেশ করলেন। এইভাবে ছিল যখন তিনি নিজে যেতেন বাইরে তাদের সাথে সম্পর্ক। তারা মনে করেছিল যে নবীজি ঢুকেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেবে, সব রসাতলে যাবে, এটাই তারা বুঝেছেন। জি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাজকে পাঠালেন এমন দেশে, তখন তিনি মাজের সাথে সাথে যাচ্ছেন, খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহু ওয়া ইউসি, রাসূল মাজের সাথে আছেন আর তাকে উপদেশ দিচ্ছেন। আরেকটা আশ্চর্য কথা যে মুআযুন রাকেবুন আলা রাহেলাতিহি, মাজ নিজে গাধার উপরে উঠে আছেন নবীজির পেছনে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশিত, আর আল্লাহ রাসূল নিচে পায়ে হাঁটছেন। আবার বুঝেন, সারা পৃথিবীর নেতাকে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে ম্লান করে দিয়েছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন। মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন গাধার উপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে মাটিতে হাঁটছেন, আর গাধাও চলছে আল্লাহর রাসূলও চলছেন। কথাটা কি স্পষ্ট সম্মানিত দর্শক মণ্ডলী? আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে মাজ আছেন গাধার উপরে আর রাসূল পায়ে হেঁটে চলছেন। বিনয়ের কত যে বিনয় ছিলেন আর নীতিতে যে তিনি কত সুন্দর ছিলেন, তাই এই একটা ইতিহাস। কেউ আবার এখান থেকে মনে না করে যে মুআযর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে কেন বসেছিলেন, তিনি কেন নেমে যান নাই, তিনি তো যাচ্ছিলেন, তিনি তো যাচ্ছিলেন। মনে করতে হবে যে এটাই আদর্শ, এটাই আদর্শ, এটাই নবী চান নাই শ্রী নেমে যান। নেতা যদি মনে করে যে আমি নিচে নিচে হাঁটবো আর ও গাধার উপরে হাঁটবে, এটা হয় না, তাহলে নেতাকে বুঝতে হবে যে আমি নেতার যোগ্যতা রাখি না, বেয়াদবি মনে করা হয়। আর যদি বেয়াদবি মনে করা হয় তাহলে এটাও মনে করতে হবে যে আমি ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নাই,
আমি ইসলামী আকিদাই বুঝি নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রথমে বললেন মুয়াজকে, যে মুয়াজ তুমি তো যাচ্ছ, তো সম্ভবত লা তালকানি বাদা আমি হাজা, তোমার সাথে মনে হয় এবছরের পরে আমার সাথে আর কোনো সাক্ষাৎ হবে না, হয়তোবা তুমি তামুর্রবে কাবরি অবে মসজিদে, তুমি যখন ফিরে আসবে তখন তুমি আমার কবরের পাশ দিয়ে হাঁটবে না হয় আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে, তোমার সাথে আমার আমার সাক্ষাৎ হবে না। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একবারে চিৎকার করে কাঁদতে লাগলেন। তারপরে মুয়াজ মক্কার দিকে এভাবে লক্ষ্য করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ ইন্না আওলান নাসে বিমান আল মুত্তাকুনা মান কানু হাইসু কানু, মনে রাখিও আমার সাথে সাক্ষাৎ করবে ওরাই যারা পরহেজগার, সে যেই হোক না কেন, যেখানে হোক না কেন, এই দাওয়াত তুমি জনগণের কাছে পেশ করিও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজকে পাঠালেন একটা ভিন্ন দেশে, বহির্বিশ্বের সাথে তার যোগাযোগের ছিল এইরূপ নীতিমালা। তুমি আল্লাহকে ভয় করবে যেখানেই থাকো, যেই দেশেই থাকো, যেই সমাজেই থাকো। আমি আপনার ওই খবরের ওইটার সাথে যে কথাটা যোগ করতে চাচ্ছিলাম, তো অনেকেই মনে করে যে শুধু শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করেছেন, আসলে তো তা না, বরং আল্লাহ তবরকতালার নির্দেশে, আল্লাহ তবরকতালার হক, তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু আনহুকে খয়বরের যুদ্ধের দায়িত্ব দিয়ে সেনাপতি করে পাঠাচ্ছেন এবং বলছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হামরিন নাহম, যদি তোমার মাধ্যমে আল্লাহ একজন লোককে হেদায়েত করে এটা তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। এই কথা বলছেন না যে তুমি যতজনকে হত্যা করতে পারবে তোমার জন্য লাল উট, তার মানে হেদায়েত হলো টার্গেট, মৌলিক উদ্দেশ্য হলো হেদায়েত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্র বা পররাষ্ট্র ভিত্তিক যত কর্মকাণ্ড ছিল, জিহাদ হোক, সফর হোক, চিঠিপত্র হোক, চুক্তি হোক, সব কিছুরই মূলে ছিল তৌহিদ এবং আল্লাহর এই অবুদিয়াত কায়েম করা। এটা তো স্বাভাবিক কথা এবং অত্যন্ত যুক্তিভিত্তিক কথা। কখনো বলেন নাই যে কোন রাষ্ট্রের ইয়াকে চিঠি লিখে যে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, রাষ্ট্রটা আমাকে দিয়ে দাও, নিরাপদ হয়ে যাবে। তিনি বলছেন আসলিম তাসলাম তাসলাম, আমার কাছে দিতে হবে না, তোমারটা তোমার কাছে, আল্লাহ মুসলিম হও, নিরাপদ থাকো, আল্লাহর কাছে আত্মসমর্পণ। জি, আর যেটা আত্মসমর্পণের কথাটা হলো আল্লাহর কাছে, এটা তার কাছে নয়, যেহেতু তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তার তো দায়িত্ব হবে সারা দুনিয়াবাসীকে ইসলামের আওতায় আনা। জি জি, এটাই হলো টার্গেট। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা অন্য সাম্রাজ্যবাদীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করব না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাম্রাজ্য দখল করেছেন এবং সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেছিলেন, রোম, পারস্য, ইয়ামান, এগুলো সব আমার উম্মতের পদোন্নত হবে, সব আমার উম্মত এগুলোর চাবিকাঠি হাতে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যে খন্দকের যুদ্ধের সময় যে মুজিজা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছিল, পাথর কাটতে যে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যে আল্লাহু আকবার ইন্নী উতিতু মাফাতিহাল ইয়ামান, আবার বলেন উতিতু মাফাতিহা রোম, উতিতু মাফাতিহা শাম, এই যে তারপরে কিসরা, এইভাবে যে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এগুলোর অর্থ হলো আল্লাহ তবরকতালার অবুদিয়াতের আওতায় সারা দুনিয়ায় আসবে, কারণ সারা দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করছে। এটা অত্যন্ত যুক্তিভিত্তিক কথা, মানবিক কথা। সুপ্রিয় দর্শক মন্ডলী, খুব মনোজ্ঞ পরিবেশে আপনারা আমাদের আলোচকবৃন্দের আলোচনা শুনছিলেন এবং ইতিমধ্যে উপলব্ধি করতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পররাষ্ট্র নীতি অবলম্বন করেছিলেন সেটা যদি আজকে আমাদের দেশের রাষ্ট্রনায়কদের দ্বারা বা দেশ বিদেশের বিভিন্ন শাসক গোষ্ঠীর দ্বারা অনুশীলিত হতো বা বাস্তবায়িত হতো, তাহলে কেমন একটি মধুময় এবং সুন্দর শান্তিপূর্ণ বসুন্ধরা আজকে গড়ে উঠত। কিন্তু আফসোস যে আমরা আজকে বহু মনীষী বা বহু রাষ্ট্রবিজ্ঞানী বা বহু রাষ্ট্র দর্শন যে সমস্ত দার্শনিকরা দিয়েছেন তাদের অনুসরণ করি, কিন্তু বিশ্ব শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জীবনের সেই নীতিমালা আমরা অনুসরণ করতে ব্যর্থ হয়ে যাই। আসুন, যে কথা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিলেন, যিনি যেখানে আছেন দায়িত্বে রাষ্ট্রভিত্তিক, সবাই আমরা এই মহামানবের
পররাষ্ট্র নীতি সহ অন্যান্য নীতি আদর্শকে গ্রহণ করি, তার সুন্নাকে গ্রহণ করি এবং আমাদের শ্রদ্ধার সাথে আকীদা বিশ্বাস পোষণ করি যে এটাই শান্তির একমাত্র পথ, তাহলে আমরা মুক্তি পাবো ইহলৌকিক জীবনে, পাবো পারলৌকিক জীবনে। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।